हेलो वेलकम टू दि क्लैम सिस्टर ब्लॉग। तो आज के हलो संडे और आज के सकाल खूब ही देरी करे हुए थे हमारे बिकॉज़ के सबाई लेट करे उठे घूम थेके और एखन बजे बारोटा प्राय बारोटा। तो आज के अनेक दिन हो जगह सेट करा आज के पताागुलो खूब क्लिन कर कारण इनडोर प्लांट एकटूखानी परिष्कार ना करले भालो लागे ना देखते। और एखान थेके जाबो आमरा आज के मारबाड़ी बिकज आज के सानडे तो बाड़ीते आज के किछु करबो ना मादेर बाड़ी जाबो। तो चलो बाकी काजगुलो सेरे नी फटाफट। झोल करते প্রচুর খিদে পেয়ে গেছে আমাদের। যদি আজকে লেট করে উঠেছি লেট করে ব্রেকফাস্ট করেছি তাহলে দাদি হজম হয়ে গেল কি করে রে তোর পাচ্ছে মেয়ের ভাত মাখা হয়ে গেছে এতটাই সুন্দর মানে আমি মুখ থেকে বলে এক্সপ্লেন করতে পারবো না। আমি ইনস্টাগ্রামে কতগুলো স্টোরি দিলাম প্লাস আমি কতগুলো ভিডিও সেভ করলাম এত সুন্দর আকাশটা। আর এই টাইমের এই সিজনের আকাশটা আমার কাছে সবথেকে প্রিয়, আমার কাছে এখানে অনেকের কাছেই প্রিয়। মানে আমি জাস্ট দেখাই ভেতরে শুয়েছিলাম বাট এই আকাশটা দেখে আর থাকতে পারলাম না। আমি বারান্দায় এসেছি বাট বারান্দায় এসেও মন ভরছে না দেখে। সো আমি যখন যাবো এখন ছাদে, আমি ছাদে গিয়ে তোমাদের ভিউটা দেখাবো। এত সুন্দর এত সুন্দর মানে লাইক কেউ মানে ড্রয়িং করে দিয়েছে এরকম একটা ব্যাপার যে খাতা পেন্ট নিয়ে হয়তো কেউ পেন্ট করেছে, এত সুন্দর লাগছে। সো আমি দেখাই ছাদে গিয়ে তোমরা দেখো। আই নো সবার বাড়ির ছাদ থেকে বা জানলা থেকে দেখা যাচ্ছে বাট এটাটা ক্যামেরায় বন্দি করাটা আই থিঙ্ক বেশি ভালো হবে কারণ এগুলো পরে যাতে আমরা দেখতে পারি। কারণ এসব জিনিস কিন্তু একবারই হয়, হয়তো পরের বছর আবার এরকম দেখা যাবে বাট এইরকম হয়তো হবে না। সেটাকে ক্যাপচার করাটা বানতা না। তো আমি এখন যে ছাদে এই মোমেন্টটাকে ক্যাপচার করার জন্য, তো তোমরাও আমার সাথে চলো। তো আমি তো আমি ছাদে চলে এসেছি আর একা একা দরজা খুলে যাচ্ছে আমার জন্য। সেজ দ্য ভিউ আমি এখান থেকে দেখাই, অসাধারণ আকাশটা মানে পুরো আকাশটা জুড়ে শুধুই মনে হচ্ছে কেউ এঁকে দিয়েছে। হচ্ছে ভগবান স্পেশালি আমাদের জন্যে এটা এঁকে দিয়েছে চারদিকটা, অসাধারণ অসাধারণ। আমি তাকাতে পাচ্ছি না,
আর দূরে একটা প্লেন আসছে, মেঘে ঢেকে গেছে। আই নো যারা প্লেনে বসে এখন দেখছে তাদের তো আরো ভালো লাগছে। আরো এখন আমি নিচে চলে যাচ্ছি, কারণ এখানে দাঁড়ানো যাবে না, বিশাল রোদ। আর এই রোদের তীব্রতা যে কি, মানে স্কিনে লাগছে না, স্কিনটা পুরো জ্বলে যাচ্ছে। তো এদিক থেকে ভিউটা ঠিক এরকম, মানে ভাবা যায় এত সুন্দর, এত সুন্দর প্রকৃতির সৃষ্টি না, সব থেকে সুন্দর মানুষ কি সৃষ্টি করবে। আমার প্রকৃতি নেচার খুবই ভালো লাগে, সো আমি তাকাতে পারছি না, আমি নিচে যাচ্ছি কারণ রোদটা খুব চড়া। আই এম গোয়িং ডাউন, বাই বাই। অ্যামেজিং ভিউ। বিকেল এখন 4:45 বাজে আর আমি আর গোলু অনেকক্ষণ ধরে মাদের বাড়ির যে গাছগুলো আছে সেগুলোতে, ও গোলু জল দিচ্ছিল আর আমি মার এখান থেকে একটা ছোট্ট, এটা মার এখান থেকে, মারের অনেকগুলো হয়েছিল, দোকান থেকে একটা নিলে, একটা না দুটো বার করেছি। সো এটা আমি এখন এখানে, এই টিফিন বক্স ছিল প্লাস্টিকে, সো আমি এটার মধ্যে এটা লাগাবো। আর গোলু আমাকে অনেক হেল্প করেছে, থ্যাংক ইউ গোলু, ওয়েলকাম, লাভ ইউ, লাভ ইউ টু। গোলু সব কটা গাছে জল দিল। এখানে আমি আরো একটা গাছ লাগিয়েছি, এটা আমি নিয়ে এসেছিলাম, এই ফ্লাওয়ার ভাসটা এনেছিলাম ভুটান থেকে, আনা হয়েছিল এই ফ্লাওয়ার ভাসটা। বাট এটাকে এখন আমি অ্যাজ আ টব হিসাবে, মানে একটা হলুদ গাছ লাগিয়েছি। হ্যাঁ, এটা হলুদ গাছ, হলুদ গাছটা মা এখান থেকে তুলে নে বাগান থেকে, আমি লাগিয়েছি এটাকে, বাড়িতে নিয়ে যাব আর সাথে এটাও নিয়ে যাবো আর এটাও নিয়ে। এই হলো আমার কালেকশন, বিউটিফুল, বারান্দাটা খুব সুন্দর লাগবে। আজকে তো জিজুর কর্নারটা ছাড়, দেখ না আমাকে বসতে ইচ্ছে না এখানটায়, মজা পাইছি এই বিউটিফুল ভিউ দেখতে দেখতে। এ বলো সে আমরা কাজে চা খাবো, আমি তো বলতে নি আজকে আজকে ভাই যাবো এই ভিউ চা, আর আমরা খাবো এগুলো টোস্ট বিস্কিট দিয়ে, না টোস্ট বিস্কিট দিয়ে, কিন্তু চা খেতে মজাই আলাদা। এই দেখো শুকছে ভেতরে, দেখেছো এই এই বিস্কিটটা সব থেকে বেশি টেস্টি আমার কাছে, একদম পাতি নর্মাল ডে টোস্ট বেকারির। তো এনাদের দুজনের হচ্ছে বেশি ভাজা আর টোস্ট ভাল লাগে। আমি একাই ডিউরেন্স দাও খাবার বিবরণ দেখাবি, ওইটা না বেশি হয় না, এটা সামনে কালো থাকে, এই যে এটা, এটা একটা আর এটা একটা, এই টেনে মেরে যেটা এরকম অ্যাঙ্গেল, এটা বেশি বেশি টেস্টি। হ্যাঁ এটা সত্যি, বললাম না দেখেছো, একটু বেশি ঢালছি দেখো এখনই খালি, এটা আমরা এখনই শেষ করে দিতে পারি, এত ভালোবাসি আমরা। দেখো আরেকজন দাঁড়িয়ে আছে, মানে এই বিস্কিটটা সবার ফেভারিট, ও ভেতর থেকেই নেবে, দেখ দাঁড়িয়ে আছে। তোরা ফ্রেশ খাবি, ও কেন ভাঙা খাবে, মা দিলে না কেন, দাও ওর বাবা ফিক্স করছে, দেখ কিভাবে যেরকম বাবা তা সেরকম, আরে একেই বলে বাবার মেয়ে, গুড গার্ল, কচাং কচাং আবার তাকি আছে বাবার দিকে, বাবা আবার দাও, তুই আজ অব্দি শিখে উঠতে পারলি না, তুই যতই যাই কর ড্যাডিস গার্ল, ড্যাডিস গার্লই থাকবে, তুই হাজার যতন কর ওর জন্য, তুই হাজার কর, দেখ হ্যালো হ্যালো ভেঙে দিলাম।
বলেছি রাউন্ড 2 এনে মানে প্রুফ কি ওই বিস্কুটটাই দিল এনে মা এনে প্রুভেন এটা খা এটা তুই আমার সঙ্গে কথা বলবি না আমার সঙ্গে কাটতি আমি এনে যতবার দেবে ততবার খাবে আরে এটা ব্যাপার আছে এতই বলে যে তোকে ভালোবাসিস না ভালোবাসে না সেটা না বাট এনে মামা শি ইজ ড্যাড ইজ গার্ল বলে বাবা যে আমার শোনা মাটা বেশি ভালোবাসে বাবাকে এটা প্রুভেন এটা তো দেখলাম এই এরকম ভিউ হতে গেলে ক্যামেরাটা কি মানে রাখা সম্ভবই নয় জানেন ক্যামেরাতে কতটা কি আসছে বাট চোখে দেখে এত সুন্দর লাগছে মানে এক্সপ্লেইন করার বাইরে এতটাই সুন্দর লাগছে এদিকে ও ফোনে কখন দিয়ে ক্যাপচার করেই যাচ্ছে সত্যি তাই এত সুন্দর লাগছে প্রত্যেকটা মুহূর্তে আলাদা আলাদা রকম হচ্ছে আর আমাদের এই বাড়িটা এমন একটা জায়গায় দাঁড় করানো যেখান থেকে এই আকাশটা সবসময় তোমরা ফলো করবে যে প্রায় ইনস্টাগ্রামের রিল বা ভিডিওতে এই জায়গাটাই এই সাইডটা এত সুন্দর লাগে প্রত্যেকটা দিন আলাদা আলাদা রকম লাগে এই জায়গাটা এত সুন্দর এদিকটা দেখো পুরো ইয়েলো হয়ে আছে আর এদিকটা এখনও সূর্য মনে অস্ত যায়নি এখানে সূর্যটাকে এখন দেখা যাচ্ছে হালকা রে মনে হচ্ছে না কোনো পাহাড়ি অঞ্চলে আমরা থাকি বুঝলি ও নিজের মনে শুয়ে খেলে গেছে বাবাই আসতে ঘেমে যাচ্ছে বাচ্চা ভালো দৌড়া ভালো বিকেল বেলা দৌড়া তো এটা হলো এই সাইড থেকে ভিউটা এই পাশে তো পুরো নীল মেঘগুলো তখন এখানটায় ছিল মেঘগুলো চোখের দেখানে চলে এসেছে আমরা নিচে যাচ্ছি আর আমি তোমাদের লাস্ট লুক মানে লাস্ট ভিউটা দেখিয়ে দিই 6:55 ভিউটা দেখো একবার দেখে রীতিমতো ভয় পেয়ে যাওয়ার মতন একটা আকাশটা হয়েছে আমি সকাল থেকে এত সুন্দর লাগছিল বাট এই সময়ে এই আকাশটা দেখে সত্যি ভয় লাগার মতো মানে 2-3 মিনিট অন্যদিকে তাকিয়ে হঠাৎ করে তাকালে আকাশের দিকে রীতিমতো ভয় পেয়ে যাওয়ার মতন একটা ওয়েদার তো যাই হোক এখন নিচে যাচ্ছি আমরা এখন মাদের ওখান থেকে বাড়ি চলে এসেছি আমরা আস্তে আস্তে কি আসলাম চিপস আর আমি এগুলো ওখানে বুঝি চিপস খাবো তাই না আর এটা মিমি চিপস আমাদের বাড়ি দেখলে আমার চিপস বলতে ইচ্ছে আর মাদের বাড়ি যেগুলো দেখলে যে আমরা ওই হলুদ গাছটা এই গাছটা আমি আর লিও মিলে টবে আল রাখলাম তো সেটাকে আমি বাড়িতে নিয়ে এসেছি কাম লিও দেখাই দুটোকে এনে একটা এখানে রেখেছি আর একটা এখানে রেখেছি যদি গাছটা একটু মুছে গেছে আমি এটা একটা সাপোর্ট দিয়ে দাঁড় করিয়ে দিয়েছি যাতে এটা ঠিক থাকে থাকবো ইয়েস এবার আমরা বসে এখানে দিয়ে সিং করবে আর আমরা খাবো চিপস দাও থ্যাংক ইউ অরেঞ্জেস আমাকে দিলে না আমাকে চিলিটা দিল নো আমরা শেয়ার করতে পারি শেয়ার করতে পারি বিকজ শেয়ারিং ইজ থ্যাংক ইউ এখন বাজে রাত 11টা আমরা সেই 8:30টার সময় হ্যাঁ 8:30টা নাগাদ ডিনার করে নিয়েছি বাট এখন তাদের ক্রেভিং উঠেছে মানে এখন তাদের বলতে দিজুর বেসিক্যালি খেতে ইচ্ছা করছে পিৎজা সো এখন অর্ডার করা হয়েছে আর 5 মিনিটসের মধ্যেই চলে আসে পিৎজা এখন ওরা বাইরে ওখানে গিয়ে বসছে বসে আমাকে ডাকছে মানে খটখট করে ডাকছে আর কি তো এখন ওখানে যাব আর এই রাতে হবে পাজামা পার্টি উইথ পিৎজা পিৎজার সঙ্গে পিৎজা আর লিওর ফেভারিট চকোলা বা কে আগের ভিডিওটা তোমরা দেখেছো তো এখন ওখানে নক হচ্ছে আর আমি মুখে মেডিসিন লাগিয়ে ব্রাশ করে সব নাকি আমি রেডি
আর এখন নাকি আমাকে পিৎজার ওখানে যেতে হবে। সো এখন আমি দরজাটা খুলে দেবো আর এখানে মিনি সবাই বসে আড্ডা মারা হবে। সো চল আমি 10 মিনিট ধরে ওকে ডেকে খুঁজছি কফি কফি করে, দেখি ম্যাডাম এমন ঘুম ঘুমিয়েছিল জিপ বেরিয়ে গেছিল, এখন জিপটা নেই আর ঢুকে গেছে। এখনো 7 মিনিট নাকি, হ্যাঁ 7 মিনিট শো করছে। আর জহু ওখানে ভীষণ এক্সাইটেড, হ্যাপিনেসের ডাব্বা এসে পৌঁছে। আঙ্কেল চলে এসছে অলরেডি, নিচে দাঁড়িয়ে আছে আঙ্কেল, তোমার অ্যাপে ভুল দেখাচ্ছে। সবাইকে বলছিলাম আজকে পাজামা পার্টি হবে আমাদের, রাখো যাও তুইও খুব খুশি নাকি? জানি ব্যাপারটা আদৌ ঠিক হেলদি নয়, বাট বানতা হ্যায় ওই যে ঘুম থেকে উঠে এসছে ম্যাডাম লেজ নাড়তে নাড়তে। আমাদের বাড়িতে নেই না, কোল্ড ড্রিঙ্কস তো খাওয়া উচিত না, সবই উচিত না, তাও খাচ্ছি। কেমন চলো খাও, তুমি তোমার ইচ্ছা করেছে। তোমাদের সাথে আবার সকালবেলা দেখা হচ্ছে, গুড নাইট, ঘুমিয়ে পড়ো সবাই, ঠিক আছে চলো।